গতকাল কলকাতার বিজেপির কিছু গণ্ডগোলের নেতা গঙ্গা আরতিকে নিয়ে বিরাট বড় গণ্ডগোল পাকানোর চেষ্টা করছিল, কিন্তু কলকাতা পুলিশ সেখানে দাঁড়িয়েই বিজেপি নেতাদেরকে, বিজেপি কর্মীদেরকে পুরোপুরি আদা ধুলাই দিয়ে তাদেরকে মারতে মারতে, টেনে হিঁচড়ে তাদেরকে গাড়িতে তুলে লালবাজারে নিয়ে যায়। বিজেপি নেতাদেরকে উচিত শিক্ষা দিয়েছে কাল কলকাতা পুলিশ, একেবারে রাস্তায় ফেলে খিঁচে দিয়েছে এই বিজেপির গুন্ডাদের। বিজেপি নেতাদের জেলে নিয়ে গিয়েও তাদের ধোলাই দিতে ছাড়েনি কলকাতা পুলিশ। চলুন, বিজেপির কোন কোন নেতাকে গতকাল পুলিশ টানতে টানতে, মারতে মারতে, টেনে হিঁচড়ে জেলে ঢুকিয়েছিল, আজকে তাদের সাথে পুলিশ জেলের মধ্যে কি কি করেছে, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আজকে কদমতলা ঘাটে বিজেপির গঙ্গা আরতি, ঘোষিত পরিকল্পনা যেটার অনুমতি দেয়নি পুলিশ, এবং তাই নিয়ে আজকে দিনভর দফায় দফায় সংঘর্ষ। প্রথমে সকালে সজল ঘোষ, তাকে টেনে হিঁচড়ে গ্রেফতার করা হলো, পরে সুকান্ত মজুমদার, এবং গোটা দিনের যা কার্যক্রম চাপানুতর। পুলিশের বক্তব্য খুব স্পষ্ট, বিনা অনুমতিতে তারা এই পরিকল্পনা, এই কর্মসূচি পালন করতে দেবে না, এবং তারপরে সুকান্ত মজুমদার, তাকেও গ্রেফতার করা হলো। গোটা দিনের ঘটনা এক ঝলকে। বিজেপির গঙ্গা আরতি নিয়ে দিনভর ধুন্ধুমার। সকালে বিজেপি নেতা সজল ঘোষকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গ্রেফতার করলো পুলিশ। সন্ধ্যায় পুলিশকে কার্যত ফাঁকি দিয়ে বাবুঘাটে গঙ্গা আরতি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা। এর মধ্যেই পুলিশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আটক বিজেপি কর্মীদের প্রিজন ভ্যানে করে নিয়ে যেতে গেলে গাড়ি আটকে দেন বিজেপির নেতা কর্মীরা। প্রিজন ভ্যানের সামনে রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার। টেনে হিঁচড়ে বিজেপি কর্মীদের সরানোর চেষ্টা করে পুলিশ। গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদারকে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে মঙ্গলবার বাবুঘাটে গঙ্গা আরতি কর্মসূচি নিয়েছিল বিজেপি। সেনার অনুমতি নেওয়া হয়েছিল, কিন্তু এই কর্মসূচির অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এবং G20 সম্মেলনের কারণ দেখিয়ে বিজেপিকে কর্মসূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়। অনুমতি না থাকায় মঙ্গলবার বিজেপির গঙ্গা আরতির মঞ্চ খুলে দেয় উত্তর বন্দর থানার পুলিশ। দুপুরে এখানে আসেন বিজেপি নেতা সজল ঘোষ। পুলিশের সঙ্গে তার বচসা বেঁধে যায়। আমি যাব না, আমি যাব না বললাম তো, আপনি আমাকে আমাকে সরাতে পারবেন, আমি যাব না। বচসার মধ্যেই রীতিমতো টেনে হিঁচড়ে সজল ঘোষকে গাড়িতে তোলে পুলিশ। সরকার গণতন্ত্রকে এখান থেকে রাখতে চায় না, তাদের মনোভাবে স্পষ্ট। তারা চায় এমন একটা ব্যবস্থা তৈরি করতে যেখানে তৃণমূলই শাসক, তৃণমূলই বিরোধী, নিজেদের মধ্যে মারামারি করবে বোম নিয়ে। আমরা প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় চাই যেখানে বিরোধীরা থাকবে, এবং এই সরকার যতদিন থাকবে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। আমরা এই সরকারের গঙ্গা ব্যাপ্তি ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। দিনভর টানাপোড়েনের পর সন্ধ্যায় বাবুঘাটে গঙ্গা আরতি করেন সুকান্ত মজুমদাররা। নভেম্বরে সেই উত্তরপ্রদেশের ধাঁচেই কলকাতায় গঙ্গা আরতির কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাই গঙ্গা আরতির একটা জায়গা আমাদের হোক। বিভিন্ন জায়গায় যেমন উত্তরপ্রদেশে গঙ্গা আরতি হয়, এর জন্য কলকাতা পৌরসভাকে জায়গা খোঁজার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই মতো কলকাতায় গঙ্গা আরতির প্রস্তুতি শুরু হয়েছে। প্রাথমিকভাবে বাবুঘাটকে চিহ্নিত করেছে কলকাতা পৌরসভা। মিলেনিয়াম পার্ক 3 এবং বাবুঘাটের দুটি জায়গা পরিদর্শন করেছেন মেয়র। তারই ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে বাবুঘাটকে। এই এলাকায় একটি মন্দির তৈরিরও পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার সেই বাবুঘাটে গঙ্গা আরতি তোড়জোড় শুরু করে বিজেপি, জানিয়ে হুলস্থুল কাণ্ড বাধে। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মাঝে মধ্যেই উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে আনে তৃণমূল। সেই রাজ্যের ধাঁচেই কলকাতায় গঙ্গা আরতির ভাবনা, কিন্তু তা নিয়েও তৃণমূল বিজেপির টানাপোড়েন তুঙ্গে উঠল।